রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনার আক্রান্ত উপসর্গ নিয়ে 9 জনের মৃত্যু হয়েছে। আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করে জানান, গত 24 ঘন্টায় হাসপাতালে করোনা উপসর্গ আক্রান্ত নিয়ে চিকিৎসাধীন অবস্থায় 9 জন মৃত্যুবরণ করেন। এদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে 6 জন ও উপসর্গ নিয়ে 3 জন মৃত্যুবরণ করেন। মৃতদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে 97 জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে করোনায় আক্রান্ত 43 জন ও উপসর্গ নিয়ে 54 জন এবং গুরুতর অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন 9 জন। আফসানা মিমি, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।